অ্যাডাম গিলক্রিস্টের একনিষ্ঠ ভক্ত আফিফ। ছোটবেলায় যখনই সময় পেতেন টিভির সামনে বসে পড়তেন প্রিয় ক্রিকেটারের খেলা দেখতে। বাস্তবে অ্যাডাম গিলক্রিস্টের মতোই দারুণ ব্যাটিং করেন আফিফ। শুক্রবার ঢাকার বিপক্ষে দেখালেন এমনই এক ব্যাটিংয়ের ঝলক। চট্টগ্রামে দুর্দান্ত ঢাকাকে 5 উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। খুলনার হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন আফিফ হোসেন, মাত্র 21 বলে করেন 43 রান। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দলকে জিতিয়ে ছেড়েছেন মাঠ, যে কারণে খুলনার দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েন পার্নেল প্রশংসায় ভাসিয়েছেন আফিফকে। সংবাদ সম্মেলনে কথা বলতে এসে আফিফের ইনিংস সম্পর্কে পার্নেল বলেন, ব্রিলিয়ান্ট ইনিংস, আমার চোখে বাংলাদেশের অন্যতম মেধাবী ব্যাটার আফিফ, অনেক তরুণ ব্যাটার, ফাস্ট বোলিং বা স্পিন সবই খেলতে পারে, মাঠের চারপাশ দিয়ে খেলে অনেক স্মার্ট, তাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে, তাকে ভালো করার ওই আত্মবিশ্বাসটা দিতে হবে এবং কাজে লাগাতে হবে সঠিকভাবে, সে আজ যেসব শট খেলতে চেয়েছে সবই কাজে লেগেছে, খুব ভালো লেগেছে। পার্নেলের আফিফ বন্দনা থামেনি এখানেই। আফিফে পার্নেল মুগ্ধ অনেক আগে থেকেই, সেই 2018 সাল থেকেই আফিফকে মনে ধরেছে পার্নেলের। তিনি বলেন, সে একজন স্ট্রোক প্লেয়ার, একবার ভিন্নভাবে খেলতে গেলেই নিজের শক্তির জায়গা হারিয়ে ফেলবে। কোচিং কিছু কিছু খেলোয়াড়ের জন্য ক্ষতিকর, তাদের ন্যাচারাল খেলা খেলতে দেওয়া উচিত। 2018 সালে যখন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে আসি তখনই তাকে দেখে বিশেষ কিছু মনে হয়েছে, সে বাংলাদেশের হয়ে খেলেছে। অবশ্য জাতীয় দলে এখন অনিয়মিত আফিফ, অনেকদিন ধরেই অফ ফর্ম যাচ্ছে তার, খেলেননি ওয়ানডে বিশ্বকাপেও। আফিফের সাম্প্রতিক ফর্ম নিয়ে পার্নেলের ভাষ্য, উত্থান পতন থাকবেই, খুব স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেটের ও তার নিজের লক্ষ্য হওয়া উচিত ধারাবাহিকতা ধরে রাখা, তবে এজন্য সমর্থন প্রয়োজন, সমর্থন পেলে আত্মবিশ্বাস পাবে এবং আরও ধারাবাহিক হতে পারবে। বিপিএলের চলতি আসরে দারুণ শুরু করেছিল খুলনা টাইগার্স। নিজেদের প্রথম 4 ম্যাচের সবকটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দলটি, তবে পরের 5 ম্যাচেই আফিফের খুলনা টানা পরাজিত হয়। হারের বৃত্ত ভেঙে শুক্রবার ঢাকার বিপক্ষে 5ম জয় তুলে নেয় দলটি, আর এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা এখনও বাঁচিয়ে রাখল খুলনা টাইগার্স। নাজিফা তাসনিম, অনফিল্ড।